দেবদা, এইভাবে একটা পোস্ট করে পড়ানটা জ্বালিয়ে দিয়ে চলে গেলে? সিরিয়াসলি, এরকম ফিলিংসই এখন অনেকের হবে, অনেক ডিফেন্সদের বা অনেকের হবে, কিন্তু অনেস্টলি স্পিকিং, পড়ান জ্বালিয়ে দিয়ে নয় বা দিল ভেঙে দিয়ে নয়, বলতে গেলে দিল জয় করে নিল সত্যি কথা বলতে গেলে দেবদা। কারণ এই জন্যই তো মানুষটাকে সবার থেকে আলাদা বলে এসেছি বারবার, আজ বলে নয় বরাবর। এবং এটা মানতে হবে, দেবদা কিন্তু অভিনেতার পাশাপাশি একজন সাংসদ, তার সবথেকে বড় দায়িত্ব আমার চারপাশে কী চলছে সেই জিনিসগুলোর ওপর নজর রাখা, সেগুলো নিয়ে আলোচনা করা, সেগুলো নিয়ে কথা বলা। এবং দেবদা এই জিনিসটা বারবার করে এসছে, এবং এখানেই হচ্ছে দেবদা আলাদা। দেখো, কালকে টিজার আসবে, আমি নিজে খুব এক্সাইটেড ছিলাম, প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে সেলিব্রেশন করবো বলে তৈরি ছিলাম, মানে অনেক কাজ ছিল সেগুলো অফ রেখে দিয়েছে। কিন্তু এর পিছনেও যেটা বড় ব্যাপার হচ্ছে একটা মানবিকতা। একটা মানুষ যখন দেখছে আমার চারপাশে কোনো একটা অপরাধ হচ্ছে, সেই সময় আমি নিজের কাজে প্রমোশন করব, এটা দেবদার কাছ থেকে অনেকেই এক্সপেক্ট করছিল না। মানে অনেকেরই নানারকম পোস্ট আসছিল, আমি দেখছিলাম এই যে আরজিগড়ে ঘটনাটা ঘটেছে, অবশ্যই খুব দুঃখজনক একটা ঘটনা, আমি এটা নিয়ে কমিউনিটিতে পোস্টও করেছি। আলটিমেটলি প্রতিবাদ তো হওয়ার দরকার রয়েছে এমনটা নয়, প্রতিবাদ হতেই হবে, কিন্তু আলটিমেটলি প্রতিবাদ কিন্তু রাস্তা না। আমাদের আইন ব্যবস্থাকে অনেক অনেক কঠিন হতে হবে, অনেক বেশি কঠিন, যাতে কেউ এই ধরনের ঘটনা দ্বিতীয়বার ঘটাটাকে দুবার ভাবে, একটা মেয়ের দিয়ে খারাপভাবে তাকাপাড়া যেন তার হাতটা কেঁপে ওঠে। এরকম বিচার ব্যবস্থা যতদিন আমাদের এখানে মানে গড়ে উঠছে, আমার মনে হয় না যে কোনো দিন এই ধরনের ঘটনার কোনো সুরাহা হবে বলে। কারণ যেভাবে মানে কী বলবো, জিনিসগুলো ঘটছে, যেভাবে হচ্ছে, আলটিমেটলি প্রতিবাদ কোনো ভাষা হতে পারে না, আমাদের বিচার ব্যবস্থাকে অনেক স্ট্রং হতে হবে। যাই হোক, সেটা নিয়ে আমি আলাদা করে কথা বলছি, আমি অলরেডি কমিউনিটিতে ওটা নিয়ে পোস্ট করেছি। এবার যদি কথা বলি খাদান টিজার নিয়ে, তো খাদান টিজার কালকে আসবে আমরা সবাই জানতাম, প্রত্যেকে প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড ছিল। চেঙ্গিসের সময় শেষ যেরকম এক্সাইটমেন্ট দেখা গেছিলো বাংলার দর্শকের মধ্যে, যেটা খাদান নিয়ে ছিল, কিন্তু আলটিমেটলি জানিয়ে রাখা হচ্ছে এখানে, কালকে 14 আগস্ট খাদান আসার কথা ছিল, কাল কিন্তু খাদান টিজার আসছে না। দেবদা একটু আগে জাস্ট পোস্ট করেছে এফবিতে, এবং সেখানে সুরিন্দা ফিল্মস এবং দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের থেকে পোস্টটা করা হয়েছে, যেখানে লেখা রয়েছে ক্লিয়ারলি যে এই সময় আমাদের উচিত যার সাথে এই ঘটনা ঘটেছে তার পাশে থাকা, তার পরিবারের পাশে থাকা, এবং আমাদের রাজ্যের একটা খুবই কলঙ্কিত একটা ঘটনা ঘটেছে, সেই সময় এইভাবে প্রমোশন করাটা দেবদার ঠিক মনে হয়নি। যে কারণে দেবদা খাদান টিজার, যেটা এই মুহূর্তে হিউজ হয়, দেবদা জানে কালকে এনে কী পরিমাণ ভিউজ আসতে পারে, কী পরিমাণ আলোচনা হবে, কিন্তু দেবদা কিন্তু এক নিমেষে এটাকে অফ রাখলো। আমি কিছুক্ষণ আগে অব্দিও দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে দেবদাকে নিয়ে প্রচুর প্রচুর কথা হচ্ছিল, যে এখন বিদেশে গিয়ে বান্ধবীর সঙ্গে ঘুরছে, রাজ্য নিয়ে কোনো ভাবনা চিন্তা নেই, এই লোকগুলো এখন কোথায় যাবে যখন দেবদা এই সিদ্ধান্তটা নিল। এই যে বড় বড় কথা বলা হয় বাড়িতে বসে, সোশ্যাল মিডিয়া হাতে ফেসবুক রয়েছে, একটা মানুষকে নিয়ে বলে দিলাম যে চলো দেবদা এখন বিদেশে বেড়ায়, দেবদা মানুষকে নিয়ে ভাবে না। আরে, মানুষটা করোনার সময় কী পরিমাণ কাজ করেছে, কোনো আইডিয়া আছে এদের? এরা কী হেল্প করেছে সোশ্যাল মিডিয়াতে? সে বড় বড় ডায়লগ দেবদাকে নিয়ে, মানুষটা এক নিমেষে প্রমাণ করে দিল মানুষটা কী করতে পারে। এখন দেবদা বাইরে রয়েছে, দেবদা এই রাজ্যে কী হচ্ছে সচরাচর হচ্ছে তার কাছে অতটা খোঁজখবর যাচ্ছে না, সে কদিনের জন্য রিল্যাক্স হয়ে গেছে, সারাটা সময় তো ভোটের সময় শ্যুটিং নিয়েই ব্যস্ত থাকে, একটু তারও তো রিল্যাক্সের দরকার। ভাই, মানুষ তো, তারও তো দিনের শেষে একটা এনজয়মেন্টের দরকার রয়েছে, একটা রিফ্রেশমেন্টের দরকার রয়েছে, তো সেখানে সে গেছে, টাইম স্পেন্ড করেছে, তার মধ্যে সব কিছুর খোঁজ তার পক্ষে রাখা সম্ভব হয়নি। যে মুহূর্তে জানতে পেরেছে চলো ভাই নিজের প্রমোশনের এই মুহূর্তে দরকার নেই, আমি দরকার হলে পরে করবো, এই মুহূর্তে আমি অফ রাখবো, এটা দরকার ছিল। আমি জানি অনেকের মন ভেঙে গেছে, অনেকে খুব হতাশ হয়েছে, আমি নিজেও প্রথমে যখন শুনি যে বা ভাই কাল আসবে না, খারাপ লাগছিলো, কিন্তু দিনের শেষে এটাও ভেবে দেখলাম যে দেবদা কত ভালো একজন মানুষ, যে এই ব্যাপারগুলোর মধ্যে নিজের প্রায়োরিটিকে, নিজের বিজনেসটাকে অনেক পেছনে রাখে, নিজের দায়িত্বর বোধটাকে আগে রাখে, যে এই সময় আমার কোনটা করা উচিত কোনটা করা উচিত না। এই কারণেই তো দেবদাকে সবাই ভালোবাসে, দেবদাকে সবাই রেসপেক্ট করে, এবং দেবদা বলে সবাই বিশ্বাস রাখছিলো যে দেবদা এমন কিছুই ঘটাবে। আলটিমেটলি সেটাই হলো। কজন ভাবে ভাই, কজন ভাবে ভাবে যে চলো আমি আমার নিজের আখেরটা গুছিয়ে নিয়ে রাখে? তো কত দুর্ভিক্ষ বা কত ঘটনার সময় যে যা নিজেদের পোস্ট করেছে, নিজেদের ট্রেলার টিজার অনেকেই এনেছে, কিন্তু দেবদার যেটা মোস্ট অ্যান্টিসিপেটেড মুভি খাদান, সেটা টিজারকে এইভাবে পোস্টপোন করা দুঃখজনক। অবশ্যই একটা এক্সাইটমেন্ট নষ্ট হচ্ছে, খারাপ লাগছে, আবার ওয়েট করতে হবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে এটাও ফ্যাক্ট, ভালোও লাগছে যে হ্যাঁ ভাই এটাই দেবদা, আমরা প্রাউড করে বলতে পারবো যে আমাদের সময় একজন সুপারস্টার ছিল, যে চারপাশের সমস্ত কিছু নিয়ে ভাবতো, শুধু নিজের কাজটুকু নিয়ে ভাবতো না। তো আমি প্রাউড করছি খুব একজন মানে দেবদার একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে, প্রচণ্ড পরিমাণে ভালো লাগলো এই জিনিসটা। জানি অপেক্ষা করতে হবে, কিন্তু এই অপেক্ষা আমি করতে রাজি, এরা মানুষের জন্য এরকম ভালোবাসা মানে কথা ভাবার জন্য সত্যি কথা দেবদাকে স্যালুট, সিরিয়াসলি স্যালুট মন থেকে, এরা মানুষের দরকার রয়েছে আমাদের সমাজে। তো যাই হোক, আরও কদিন অপেক্ষা, দেখা যাক কবে আসে। 14 আগস্ট তো আসছে না, দেখা যাক 15 আগস্ট বা তার পরে আসে কিনা। তবে যখনই আসছে না কেন, একটা ঝড় উঠবে, খাদানের ঝড়ে সহজে থামবে না। আরও কদিন ওয়েট করো, আর অপেক্ষার ফলস আমরা সবাই জানি ভয়ঙ্কর কিছু হয়। তো যাই হোক, এটাই ছিল বলার। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো দেখো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখাবে এখন তো ভাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে।